মনিটরের যে সমস্ত সমস্যা হয় তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে মনিটর কাঁপা বা ঝিরঝির ছবি আসা। তো এটা মূলত হয় মনিটরের রিফ্রেশ রেট পরিবর্তন হওয়াতে। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা যা করব তা হচ্ছে স্টার্ট মেনুর কন্ট্রোল প্যানেল সেটিং অ্যান্ড কন্ট্রোল প্যানেলে গিয়ে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে ডিসপ্লে প্রপার্টিসে যে ডান পাশে যে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করে অ্যাডভান্স বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স বাটনে এর যে রিফ্রেশ রেট এটার জন্য আমরা অ্যাডাপ্টার বাট ক্লিক করলে পরে আমরা নিচে রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমাদের অপটিমাল নির্বাচন করে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে যত বেশি রিফ্রেশ রেট দেওয়া যায় তত বেশি মনিটরের জন্য ভালো। এরপর আমরা অ্যাপ্লাই অ্যান্ড ওকে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করব। আরেকটি কারণে মনিটরে সমস্যা হয়ে থাকে, যেমন মনিটরে স্ক্রিনে বিভিন্ন রং চলে আসা। তো এটা অনেক সময় এই কারণে হতে পারে যে এই মনিটরের আশেপাশে কোনো ম্যাগনেটিক জাতীয় জিনিস যদি থাকে বা ইউপিএস থাকলে তো সেটা দূরে সরিয়ে রাখলে সমস্যার সমাধান হতে পারে। থ্যাংক ইউ।